আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের বা আপনার আত্মীয় স্বজনের ফোনের কল লিস্ট বাহির করবেন। আপনি যে আপনার আত্মীয় স্বজন বা ভাই বোন স্ত্রীকে আপনি যে ফোনটি ব্যবহার করতে দিয়েছেন, এই ফোন দিয়ে কখন কি করছেন আপনার কিন্তু দেখার মতো সাধ্য নেই। তাই আপনার কাছে আমি দেখাবো কিভাবে ফোনের কল লিস্ট গুলো বাহির করবেন। চলুন তাহলে দেখে আসি ছোট্ট একটি ইন্টারভিউ পর। প্রথমে আপনি আপনার যে ফোনের কল লিস্ট গুলো দেখার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমি প্লে স্টোরে প্রবেশ করছি, দেখুন প্লে স্টোর। প্লে স্টোরে প্রবেশ করার পর প্লে স্টোর সার্চ অপশনে লিখতে হবে ই টু পিডিএফ ফাইল। দেখুন ই টু পিডিএফ ফাইল এই অ্যাপসটি আপনি কি করবেন, ইনস্টল করে নেবেন। দেখুন এই অ্যাপসটা আমি ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন আমার অ্যাপসটি অতি তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাচ্ছে। আপনাদের একটু সময় কম বা বেশিও লাগতে পারে। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, এখন ওপেনে ওপেন চলে আসবে। ওপেন চলে আসার পর আমি ওপেনে ক্লিক করব। দেখুন আমি ওপেনে এখন ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চাইছে। আপনি এই জায়গায় দেখুন, এখানে চেক মার্ক দিয়ে আপনি এখানে চেক মার্ক দিয়ে নিচে প্রসেডে ক্লিক করবেন। আমার প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখন দেখুন, এখন আপনি কল লিস্ট বাহির করার জন্য আপনি কি করবেন, নিচে যে অপশনটি দেওয়া আছে ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি দেখুন এই জায়গায় কয়েকটি অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আপনি ভালোভাবে পড়ে নেন। এখানে উপরে লেখা আছে 1 নম্বরে, জেনারেল কললক। জেনারেল কললকে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখুন, উপরে দেখুন এই জায়গায় আপনি যদি চান যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি কল লিস্টগুলো বাহির করব, তাহলে করতে পারবেন। আর যদি না, আপনি যদি চান যে আমি এই এই 4টি অপশনের ভিতরে যে কোনো একটি অপশন বেছে নিব, কল লক ডিটেলস, শুধু ডায়াল কল, শুধু মিস কল, রিসিভ কল, এগুলো আপনি যে কোনো একটি অপশন নিয়ে আপনি কল লিস্টগুলো বাহির করতে পারবেন। আমি মনে করেন শুধু ডায়াল কল বা কল লক যে দেওয়া আছে এটা আমি দেখব। দেখার জন্য আমি কী করবো, ইন্টার আউটপুট যে ফাইল নেম আছে এখানে একটা আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এমনি একটি নাম বসিয়ে দেব। নাম বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এ জায়গায় ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এলাওতে ক্লিক করব, আবার এলাওতে ক্লিক করব। এখন আপনি দেখতে পারবেন
আপনার যে কল লিস্টগুলো আছে সবগুলো আপনার কাছে চলে এসেছে। দেখুন জুম করে আপনি দেখতে পারবেন, নেম নেম নাম্বার টাইম কত কত সময়ে আপনি এই কথাগুলো বলেছেন, কয় সেকেন্ড কথা বলেছে, কয় মিনিট কথা বলেছে, এগুলো ডায়াল কল আমি দেখলাম। দেখুন 13 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2022 টু 13 সেপ্টেম্বর 2023 সাল পর্যন্ত 1 বছরের কল লিস্ট আমার এই জায়গায় চলে এসেছে। আপনি যে ব্যক্তির সাথে কথা বলেছে, ব্যক্তির নাম, ফোন নাম্বার, টাইম সহ কত সেকেন্ড কত মিনিট কথা বলেছে সবগুলো এই জায়গায় চলে এসেছে। আপনি ইচ্ছে করলে এই পিডিএফ ফাইলটি সেভ করে রাখতে পারেন এবং দেখে আপনি বুঝতে পারবেন যে কোন সময় এগুলো কথা বলেছেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।